অঙ্কের পরিবেশ প্রায় 30 32 টা বাড়ি লুট হয়েছে বাড়ি ছাড়া হয়েছে আমাদের এই প্রার্থী তার বাড়িতে এক কাপড়ে বেরিয়ে এসেছে কিছু এরা সর্ব সমাজে হতে পারে না এখনো পর্যন্ত অনেক খরচ ধরে না দাঁড়ান বেরোবেন পুলিশ হাইফায় নেয় না মানুষ অসহায় কলকাতা থেকে এক ঘন্টার মধ্যে জায়গায় যদি এই অবস্থা হয় তাহলে ভিতরে গ্রামের ভিতরে কি চলছে সহজে অনুময় মমতা ব্যানার্জির রাজত্বে কেউ শান্তিতে নেই আমরা শান্তি চাই দুষ্কৃতকারীদের গ্রেপ্তার চাই গ্রামের মানুষ নিরাপদে বাস করতে চান মহিলারা বাচ্চারা এদের কি অপরাধ ভোট হয়ে গেছে আপনারা লুটে নিয়েছেন এবারে পাঁচ বছর ধরে চুরি করুন এই লোকগুলোকে মেরে লাভ কি মহিলাদের মেরে লাভ কি মঙ্গল রাত চলছে আপনাকে বলছি তো কিন্তু এটা আমরা আমরা যখন মুভ করছি আমি নিশ্চিতভাবে প্রত্যেকটা বাড়ির সামনে পাহারা দিতে পারবো না কিন্তু আমি যে যে কথাগুলো এদের কাছে দিয়ে গেলাম সেগুলো আমি পালন করব এবং যদি কোনো কারণে আমরা চলে যাওয়ার পরে বিকালবেলা থেকে আবার উৎপাত হয় আমি এদেরকে সরাসরি বলবো বেরিয়ে আমাদের মনসাতলার পার্টি অফিসে চলে আসতে তারপরে আমি যা ব্যবস্থা নেওয়ার নেব এবং সে ব্যবস্থার সামনে কিন্তু তৃণমূল দাঁড়াতে পারবে না এদেরকে বাঁচিয়ে রাখাটাই মূল জিনিস এদের আমি কাউকে বলবো না সংঘর্ষে জড়াতে প্রাণ দিতে বাকিটা আমরা বুঝে নেব বিরোধী দলনেতা এসে দাঁড়িয়ে রয়েছেন থানায় না ওরা অফার করেছে বসার জন্য ঠান্ডা করে বসে লাভটা গিয়েছে হাজার হাজার মানুষ ঘরের বাইরে ঘর লুট হয়েছে বিচার পাচ্ছে না আমি এখানে এসে ভিভিআইপি গিরি করার তো কোনো মানে হয় না আমি তো কারবাই দিয়ে পাকানো রাজনৈতিক কর্মী নই ভাইপোর মতো প্যারাশুটেও নামিনি লিফটে উঠি উচ্চতর আদালত মমতা পুলিশকে শিক্ষা দিয়ে দিয়েছে শুধু ওনাকে নয় তিনজন এফআইআর নেম অ্যাকিউজডকেই পারমানেন্ট বেল দিয়ে দিয়েছে মৃত্যু দুঃখজনক মৃত্যু নিয়ে রাজনীতি করা উচিত না মমতা ব্যানার্জি এই নোংরা রাজনীতিটাই করে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর রোড শোতে পদপিষ্ট হয়ে কয়েকজন মারা গেছিল সেখানে কিন্তু ওয়াই জগন রেড্ডি চন্দ্রবাবু নাইডু বা তার ছেলের নামে মামলা করে এই দুর্ঘটনাকে ইচ্ছা করে ঘটায় না এই কিছু বিষয় আমি জানতে চাইব এরা বেতন তো পায় ট্যাক্সের টাকায় শাসক দলের কথা মুখ্যমন্ত্রীর লোগো লাগিয়ে সেফ ড্রাইভ হেলমেট পরে দিদির সুরক্ষা কবচ করুন এসব লিখুন রাখি বন্ধন করুন মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে মুখ্যমন্ত্রীর পাঠানো ফুটবল বিতরণ করুন পুজোর সময় চাঁদা চেক বিতরণ করুন ঈদের সময় ইমাম সাহেবদেরকে গিয়ে ফলের ঝুড়ি মমতা ব্যানার্জির কার্ড দিয়ে আসুন এসব কাজ করুন আমাদের তো কোনো আপত্তি নেই কিন্তু সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের থানা থেকে ঢিলছোড়া দূরত্বে 2 কিলোমিটার দূরে এইভাবে মানুষের বাড়িতে নুন রাখার বাটিটা পর্যন্ত নিয়ে চলে গেছে এটা কি সভ্য সমাজে আমরা বসবাস করছি কোন সমাজে আছে আমরা কেন থানা থাকবে কেন সত্যমেব জয়তে লেখা থাকবে কেন দেশে সিআরপিসি আইপিসি থাকবে কেন ট্যাক্সের টাকায় এই পুলিশদেরকে আমরা জনগণ পুষবো কাজটা কি কাজটা তো তৃণমূল করা নয় তৃণমূল করা কাজ গুলশন মল্লিকের এখানকার ওসি মফিজুল ইসলামের কাজটা মানুষকে নিরাপত্তা দেওয়া নিরপেক্ষ নয় আমরা জানি কারণ নিরপেক্ষ থাকলে আপনাকে কালিম্পং চলে যেতে হবে কালিম্পংকে পুরুলিয়া আসতে হবে কিন্তু বাড়ির সামনে আগুন জ্বলছে এক বালতি জল তো ঢালা যায় 30-32টা লোককে আমি বাড়ি ঢুকিয়ে দিয়ে এসেছি বাড়ির বাইরে যেন না যায় দয়া করে আমাকে যেন আবার ফিরে কলকাতা থেকে আসতে না আমি এটা আপিল করছি আপনাকে মনোধমক শুরু না 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 করে আপনি বাড়িগুলো সব লুট হয়ে গেছে আমি ভিডিওকে বলুন রিলিভ করতে হবে আমি তো পার্সোনালি পার্টির পক্ষ থেকে অল্প কিছু দিয়ে এলাম তো নুন রাখার পার্টি পর্যন্ত নেই কিছু বলি এটা তো অমানবিক আমি দেখেছি আপনি তো পড়াশোনা করে পুলিশ হয়েছেন সরকার টাকা দেয় আপনার তো কিছু বাধ্যবাধকতা আছে শাসক দলের কিন্তু তার বাইরেও তো আপনি ইউ আর হিউম্যান বিইং যার হুঁশ আছে সেই তো মানুষ ঠিক আছে আমি ট্রাস্ট করে গেলাম আর আপনি একটা সেন্ট্রাল পুলিশের আমাকে ডাইরেক্ট ওদের যেন না বলতে রাখেন লাগাব আপনি ওখানে ওই মন্দিরের সামনে
আপনি একটা কিউআরটি স্ট্যান্ডবাই দেন, আমার থাকা অবস্থাতে পার্টি অফিসের ছাদ থেকে হুমকি চুমকি দিচ্ছে, আমি নিজে চোখে দেখেছি, আমি সামলে দিয়েছি, 1000-এর বেশি লোক ছিল, আমার কাজ আগুন লাগানো নয়, আগুন নেবার। চারটে পুলিশ মোবাইল ঘুরছে, 6 জন অ্যারেস্ট হয়েছে, স্পেসিফিক কেস হয়েছে। উনি বললেন যে যাদের নামে আমাদের মানে বিজেপি সমর্থক কিছু অভিযোগ আছে করেছে, ওরা বলেছে যারা সত্যিকারে ইনভলভমেন্ট আছে তারা বাদ দিয়ে তারা আইনের দ্বারস্থ হোক, বাকিরা বাড়িতে থাকবে। আমি কথা বলে তো স্যাটিসফাইড, বাকিটা কি করবেন উনি জানেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।